ভোটের নতুন তারিখ ত্রিশ ডিসেম্বর পুনর্তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিল আটাশ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী উদ্বোধন বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু খালেদা জিয়ার পক্ষে তিন আসনের সংগ্রহ কালো মনোনয়ন জমা নেবে আওয়ামী লীগ চলতি মাসেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু দেশে ফেরা নিয়ে শিবিরগুলোতে মিশ্র প্রতিক্রিয়া শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 এর সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর আলী সাত দিন পিছিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30 ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে পুনর্তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা সেই সাথে পিছিয়েছে তফসিলের সকল কার্যক্রম সকালে রাজধানীতে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন সিইসি স্মৃতিমণ্ডলের রিপোর্টে বিস্তারিত তফসিল ঘোষণার চার দিন পরেই জাতীয় ঐক্যফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে তফসিলের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুলহুদা সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন প্রস্তাব পেতে আমাদের বিলম্ব হয়েছে সে কারণে আমরা বসেছিলাম দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীতে ভোটের নতুন তারিখ ঘোষণা করেন সিসি তিনি জানান ভোট হবে তিরিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উনিশ নভেম্বরের পরিবর্তে আঠাশ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই দুই ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শেষ তারিখ নভেম্বর আঠাশ দু হাজার আঠারো এবং ভোট গ্রহণের তারিখ আমরা ঠিক করেছি ডিসেম্বরের ত্রিশ দু হাজার আঠারো সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিইসি তুলে ধরেন ইভিএম এর বিভিন্ন সুফলের কথা ভোটার যদি তারা নিশ্চিন্ত ভোট দিতে পারে আমরা নিশ্চিন্ত এবং তার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আমরা বারবার আহ্বান করি আপনারা আসুন আপনারা দেখুন এই যে আপনাদের একেবারে প্রযুক্তি সম্পন্ন ব্যক্তি যারা আপনাদের মধ্যে বৈজ্ঞানিক থেকে থাকে আমরা নিয়ে আসুন দেখুন পরীক্ষা করুন এদিকে ইভিএম বিষয়ে জানতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব শ্রেণী পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা শুধুমাত্র নির্বাচন কমিশনের দিকে অঙ্গুলি নির্দেশ নয় একটা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এদেশের প্রতিটা নাগরিক যে শ্রেণী পেশারই হন না কেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুন্দর আরও গ্রহণযোগ্য করে এদেশকে গণতন্ত্রের সুষ্ঠভিত্তির বৃত্তির ওপর প্রতিষ্ঠিত করার জন্য সহজ সাহায্য করবেন সহায়তা করবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনের ইভিএম প্রদর্শনী বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম বগুড়া ছয় বগুড়া সাত ও ফেনী এক আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে আর এই নির্বাচনে যাওয়া আন্দোলনের অংশ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নির্বাচন এক সপ্তাহ পেছানোর সমালোচনা করেছেন রুল কবির রিজভি জসিম জুলের রিপোর্টে বিস্তারিত সকাল থেকেই হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘ দশ বছর পর উৎসব মুখর পরিবেশ নয়াপল্টনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় ফর্ম বিক্রি তিনটি আসনের প্রতিদ্বন্দ্বিতার জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম কেনা হয়েছে আব্দুলাউল মিন্টু নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র নেন সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর দলের মনোনয়ন প্রত্যাশীরা সমর্থকদের নিয়ে ফর্ম সংগ্রহ করেন এ সময় তারা বলেন দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ আর অবদানের মূল্যায়ন করা হোক দীর্ঘদিনের ত্যাগী নেতা তারা আজকে এই দলের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এই প্রচারণা আন্দোলন দুটার মধ্য দিয়ে আমরা আমাদের দেশ নেত্রী আফসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি সুষ্ঠু পরিবেশ না হলে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এই শৈল শাসনের অবসানের জন্য এবং এই বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য হাজার হাজার গণতান্ত্রিক কর্মীদের মুক্তির দাবিতে এদিকে তফসিল সাত দিন পেছানোর সমালোচনা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ফরুহুল কবির রিজভি নির্বাচন কমিশন এখনো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে এবং সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করেছে আমরা তো এক মাস কথা বলেছিলাম সেই সাত দিন এর মধ্যে কি সকল প্রস্তুতি সম্পন্ন হবে এর মধ্যে কি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে তখনই সম্ভব নয় সরকারের নির্দেশ অনুযায়ী এই মাত্র সাত দিন পিছিয়েছে সরকারের হস্তক্ষেপের কারণে তফসিল মাত্র সাত দিন পেছানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা এদিকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে ছিল উপচে পড়া ভিড় কাল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে গত তিন দিনে চার হাজারের বেশি ফর্ম বিক্রি হয়েছে এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ত্রিশ ডিসেম্বর করার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ মিরাজ মিজুর রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর ব্যাপারে প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান গণমাধ্যম কর্মীদের অবহিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বা অন্যান্য অংশী নির্বাচনে যারা পার্টিসিপেট করছে তাদের দাবিতে যদি তারিখ পেছান তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা একই কথা বলবো যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত এ ব্যাপারে আওয়ামী লীগের কোনো আপত্তি ছিল না সিদ্ধান্ত নেওয়ার পরও আমাদের কোনো আপত্তি এ সময় জানানো হয় সোমবার সন্ধ্যা ছটার পর মনোনয়ন ফর্ম বিক্রি বন্ধ হলেও জমা দেওয়া যাবে মঙ্গলবার পর্যন্ত আর চোদ্দ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের সকাল এগারোটা সাক্ষাৎকার এদিকে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিনেও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছিল নেতাকর্মীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সংখ্যা স্লোগান শোডাউনি মুখর হয়ে ওঠে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিয়েছেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা নেতারা আমরা আশা করি আমাদের মধ্য থেকে জননীতি শেখ হাসিনা যে কোনো একজনকে মনোনয়ন দেবেন জনগণের সঙ্গে আমার নারীর সম্পর্ক উন্নয়নের সঙ্গে আমার সম্পর্ক যোগ্যতা অতীত কর্মকাণ্ড ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন মনোনয়ন প্রত্যাশীরা আমাকে এবারও যদি দেয় হ্যাট্রিক বিজয় হবে পটিয়ার মানুষের জাতির পিতার কন্যা আবার ক্ষমতায় যাবে দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি শেখ হাসিনার কর্মী প্রবীণদের পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন নবীন রাও তোমাদের শেখ হাসিনা এবার সৎ যোগ্য মেধাবী এবং তার অগ্রাধিকার দিবেন আমার কর্মকাণ্ডকে পর্যালোচনা করলে বিগত দিনের জনতে শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবে নবীনগরের ঘাটি হিসাবে রূপান্তরিত করে এই আসনটিকে বাংলাদেশের নৌকার জয়ে রূপান্তরিত করে আমি শেখ হাসিনাকে উপহার দিব আর প্রতিশ্রুতিশীল তরুণদের আগমন রাজনীতিতে সুবাতাস বলেই মনে করেন প্রবীণরা আমরা কি এখন আর সেই একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী সেই রকমের মানুষদেরকে কি আমরা আর বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই আমরা আজকে মার্শরফি বিন মর্তজার মতো ছেলেদেরকে তাদের মতো তরুণদেরকে দেখতে চাই এর মধ্য দিয়ে রাজনীতির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে জানান বর্ষিয়ান রাজনীতিকরা মিরাজ মিজু টেলিভিশন এবারে রোহিঙ্গা প্রসঙ্গ চলতি মাসের তৃতীয় সপ্তাহে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে নতুন ট্রানজিট ক্যাম্পগুলো পরিবার ভিত্তিক একটি তালিকা ইতোমধ্যে মিয়ানমারের হাতে পৌঁছেছে উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা কেউ কেউ দেশে ফিরতে চাইলেও অনেকেই আবার দিচ্ছেন নানা শর্ত কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান গত বছরের পঁচিশ আগস্ট মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা এর আগের বিভিন্ন সময়ে পালিয়ে আসা রোহিঙ্গাসহ এখন উখিয়া ও টেকনাফ আশ্রয় শিবিরে অবস্থান করছে প্রায় এগারো লাখ আঠারো হাজার রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয় গত বছরের চব্বিশ নভেম্বর চুক্তির দুই মাসের মাথায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতি না থাকায় প্রত্যাবাসন পিছিয়ে যায় অবশেষে বাংলাদেশ ও মিয়ানমারের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চলতি মাসের তৃতীয় সপ্তাহে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে মিয়ানমার সরকারের হাতে তুলে দেয়া হয় পরিবার ভিত্তিক একটি তালিকাও এ খবরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নানা প্রস্তুতির কথা জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন অফিসের কর্মকর্তা প্রত্যাবাসনের জন্য ব্যবহারযোগ্য যে প্রত্যাবাসন কেন্দ্রটি সেটির কাজই মোটামুটি নব্বই শতাংশ বেশি শেষ হয়েছে আশা করছি যে আমরা আগামী সপ্তাহে শুরুতে সেটি ব্যবহারযোগ্য অবস্থায় পাবো সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে প্রত্যাবাসন প্রক্রিয়া রোহিঙ্গারা ফিরে যেতে পারবে নিজ ভূমিতে মিজানুর রহমান একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে চারশো কিলোমিটার নৌপথ খননে মন্ত্রিসভার অনুমোদন ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান খালেদার কারাগারে সাক্ষাৎ শেষে জানালেন মির্জা ফখরুল আবার আমন্ত্রণ রাত নটার একুশের সংবাদে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের খসড়া মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে সচিবালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বর্তমান সরকারের একশো তিরানব্বইতম মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এছাড়া চারশো কিলোমিটার নৌপথ খননের বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে ভারতের সাথে করা চুক্তির বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তিনি জানান মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে জাপান উনিশশো তিয়াত্তর সালে এটা একটা রিজলিউশনের মাধ্যমে এই টেলিকমিশন শুরু করা হয় পরে উনিশশো সালে একটি আইন করা হয় সেই আইনটা খুব সামান্য সংশোধনের মাধ্যমে এটা নতুন আইন করা হয়েছে প্রতিষ্ঠানের নামটি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নামে ইয়ে করা হয়েছে আগে ট্রেডটা ছিল না সেটা যুক্ত করা হয়েছে ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে সাক্ষাৎ শেষে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষ পাঁচ নেতা পরে বেরিয়ে এসে মির্জা ফখরুল জানান রাজনৈতিক বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি খালেদা জিয়ার শারীরিক বিষয় নিয়ে কথা হয়েছে এ সময় বিএনপি মহাসচিব জানান বেগম যে অসুস্থ তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি আমাদেরকে দোয়া করেছেন যদি আশা করছেন যে জনগণের ঐক্য এবং যে ঐক্য আমরা তৈরি করেছি সেই ঐক্যের মধ্যে দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি ম্যাডাম অসুস্থ অত্যন্ত এবং ওনার ট্রিটমেন্ট এখনও ঠিক মতো হচ্ছে না বিজি হাসপাতালে ডাক্তাররা তাকে যে চিকিৎসা দিয়েছিল এবং তাকে সেখানে রেখে পিজি হাসপাতালে রেখে চিকিৎসা করার জন্য যে পরামর্শ দিয়েছিল কর্তৃপক্ষ সেই পরামর্শ গ্রাহ্য করেনি এবার আমাদের সাপ্তাহিক একজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে মেহেরপুরের গ্রামে গ্রামে তৈরি হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট খড়কুটো ও বাঁশ কাঠের বদলে গবাদি পশুর বর্জ্য থেকে উৎপন্ন গ্যাস দিয়ে চলছে জ্বালানির কাজ এরই মধ্যে মুজিবনগরের গোপালপুর গ্রামকে বায়োগ্যাস পল্লী ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন গরুর গোবর ও মুরগির বিষটা কূপে জমিয়ে উৎপাদিত গ্যাস ব্যবহার হচ্ছে জ্বালানির কাজে পরে উচ্ছিষ্ট কাজে লাগছে জমির সার হিসেবে দুই থেকে তিনটি গরু থাকলেই এমন প্ল্যান্ট করা যায় খরচ পড়ে ত্রিশ হাজার টাকার মতো সরকারিভাবে ভর্তুকিও দেয়া হয় পাঁচ হাজার টাকা আরো একবার ইসলামিক ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ক্যালিফোর্নিয়ায় দাবানোলে মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ নিখোঁজ অন্তত দুশো মুশফিকের ইতিহাস গড়া জবল সেঞ্চুরি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম পরপর চারবার তিনি এই খেতাব পেলেন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের একটি কনভেনশন সেন্টারে তার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় প্রধান অতিথি ছিলেন বিকেএমএ এর সভাপতি এ কে এম সেলিম উসমান সভাপতিত্ব করেন করঞ্চল নারায়ণগঞ্জের কমিশনার রঞ্জিত কুমার সাহা বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া সাথে শেষ করছি রাত নটার একুশের সংবাদ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার ভোটের নতুন তারিখ ত্রিশ ডিসেম্বর গুণত্বপশীল ঘোষণা মনোনয়নপত্র দাখিল আঠাশ নভেম্বর পর্যন্ত ইভিএম প্রদর্শনী উদ্বোধন বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু খালেদা পক্ষে তিন আসনে সংগ্রহ কালো মনোনয়ন জমা নেবে আওয়ামী লীগ চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু দেশে ফেরা নিয়ে শিবিরগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এই সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে